আপনারা জানেন যে র‍্যাব প্রশ্নপত্র ভুয়া প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে কাজ করে আসছে প্রথম থেকেই। এরই ধারাবাহিকতায় আমরা গোপন সংবাদের ভিত্তিতে যারা এই ধরনের প্রশ্নপত্র ফাঁস করে গোপালগঞ্জের মকসুদপুর থেকে একটি বিশেষ আভিযানিক দল অভিযানের মাধ্যমে ভোর 5:10 সময় তরিকুল ইসলাম এবং লিমন নামের দুইজনকে গ্রেফতার করি এবং তাদের কাছ থেকে প্রাপ্ত তথ্য এবং ডিভাইস অনুযায়ী প্রমাণিত হয় যে তারা বিভিন্ন সময় মানুষকে হয়রানিপূর্বক ভুয়া প্রশ্নপত্র সাপ্লাই করে আসছে এবং তারা এটা স্বীকারোক্তিমূলক আমাদের কাছে স্বীকার করেছে তারা।